চলো, এখন বাজে গিয়ে 12:30, আর আমি রান্না বান্না বসিয়ে দিছিলাম, মোটামুটি 12টার সময় বসিয়ে দিছিলাম, তো হয়ে গেছে। ভাতটা আমি এখন নামিয়ে নেবো, আর আজকে শরীরটা ভালো নেই, বলছি তোমাদের পরে আগে ভাতটা নামিয়ে নিই, নাহলে আবার নরম হয়ে যাবে, গলে যাবে। তো আজকে এখন বাজে গিয়ে 12:30, তো সকল বন্ধুজনে গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তবুও শরীর খারাপ মেয়েদের যা হয় প্রত্যেক মাসে। আর তোমার দাদাভাইকে বলেছি মাছ আনতে, এখনো পর্যন্ত মাছ নিয়ে আসেনি, মানে এইসব দিনগুলোতে তোমাদের দাদাভাই ঠিক মতো মানে কাজ মানে করে দেয় না, কথা শোনে না। তো চলো যাই হোক, এখন যা আছে ওই দিয়ে রান্না করবো, এখনই গেলো 12:30 সময়, এখনই গেলো, জানি না 1টা বাজবে মনে হয় ফিরতে। চলো যা আছে বাড়ির ওই দিয়ে আমি রান্না বান্না করবো, এখন সবজি কাটতে বসবো, ভাতটা নামিয়ে দিয়েছি, চলো আগে সবজি কাটতে বসি। তো চলো, এখন সবজি কাটতে বসে গেছি। আর এই যো, এটা কি গাছের পাতা বলো তো? এটা হচ্ছে গিয়ে খারকোল পাতা, এই যে। তো এই পাতা বাটা কিন্তু খুব ভালো লাগে খেতে, হেভি লাগে। তো এটা তোমার দাদাভাইকে দিয়ে আনা করিয়েছি আমি মাঠ থেকে। তো খারকোল পাতা বাটা করবো, আর একটা রেসিপি করবো, মোট দুটো রেসিপি হবে। খারকোল পাতা বাটা প্রায় মাঝে মাঝে করে থাকি, আর যেদিনই আমি রেসিপিটা করি তোমাদের সঙ্গে শেয়ার করি, দারুণ লাগে। তোমরা অনেকেই জানো যারা খেয়েছো, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ, ওই খারকোল পাতা বাটা দিয়েই অর্ধেক ভাত একদম খাওয়া হয়ে যায়। অর্ধেক কেন, পুরো ভাতটাও খাওয়া হয়ে যায়। আমার তো সব ভাতই খাওয়া হয়ে যায় খারকোল পাতা বাটা দিয়েই। তো ওই খারকোল পাতা বাটা আজকে করব। আর সত্যি কথা বলতে কাজ করতে একদম আমার ইচ্ছে করছে না, কিন্তু উপায় নাই, যেহেতু সেহেতু আমাকে কাজ করতেই হবে, কারণ তোমাদের দাদা ভাইয়েরও কাজ থাকে বাইরে, তো ও কাজে সময় দিতে পারে না, মানে এ বাড়িতে সময় দিতে পারে না। আর আমার এই সব দিনগুলোতে মানে পিরিয়ডসের দিনগুলোতে একদম কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু তোমাদের দাদা ভাই আবার সেই সব দিনগুলোতেও মানে ছেড়ে কথা বলে না, সেই সব দিনগুলোতেও কাজ করতে হবে। ওকেও বুঝি আমি, কারণ ও বাইরে কাজ করে আবার বাড়ির কাজ করবে, তাও যতটা পারে ততটা হেল্প করে। তো আজকে একটা এমন কাণ্ড করে বেরোচ্ছে, তোমাদেরকে ভিতরতে দেখাবো, পরে দেখাবো, আমি পরে ব্যাকে ভয়েস মেসেজ দিচ্ছি, তো পরে তোমাকে দেখাবো যে কী করেছে ও। একদমই কথা শোনে না, যেটা বলি তার উল্টো করে বসে থাকে, এরকম একটা ব্যাপার। আর সত্যি কথা বলো, সত্যি কথা বলতে এই সব দিনগুলোতে অনেকে রেস্ট করে, মানে হেলদি খাবার খায়, শুয়ে বসে রেস্ট করে, কিন্তু আমাদের কপাল, মানে আমার কপালটা এমন একটা কপাল যে আমাকে সব কিছুই করতে হয়, এ টু জেড সব কাজই করতে হয়। তো দাদা ভাই হয়তো কোনো একটা কিছু বললে পরে হয়তো হেল্প করে দেয়, কিন্তু আমাকে সব কাজ আমাকে নিজেকেই করতে হয়, একটা কাজও মানে অন্যকে দিয়ে করাতে পারি না কাউকে দিয়ে, যেহেতু কাজের মেয়ে নেই বাড়িতে। তো যতই কষ্ট হোক, যতই যন্ত্রণা, যতই জ্বালা হোক না কেন, কাজ আমাকে করতে হবে, রান্নাও, রান্না এমনকি সবচেয়ে কষ্টকর মানে মানে এই কাজ, বেশিক্ষণ টাইম লাগে, সেটা হচ্ছে গিয়ে রান্না করতে কিন্তু সবচেয়ে বেশিক্ষণ টাইম লাগে, আর সে কাজটা তো আমাকে করতেই হবে। বাকি আদার্স যে কাজগুলো আছে সে কাজগুলোও কিন্তু এইসব দিনগুলোতে করতে হয়, আমি রেহাই পাই না। তো চলো কী করবো, এই মানে এইসব কষ্ট নিয়েই কাজগুলো করি হাসি মুখে, কারণ আমার সংসার যেহেতু, তো আমাকেই করতে হবে, কে করে দেবে, তার আশায় বসে থাকলে তো হবে না, তাই না? তো ওই ভালো লাগে না, ভালো লাগে না, ন্যাত খেতে খেতে কাজগুলো সব হয়ে যায়, করে ফেলে 4-5টা দিন তো হয়ে যায়, মানে অতটা মানে ই কর লাগে না, মানে আগে হয়তো একটু বেশি কষ্ট হতো, এখন যখন সংসার জীবন হয়ে গেছে এখন তো কষ্ট হবে, এটা মেনে নিয়েছে। আগে কষ্ট হলে মা করে দিত, মাই সব করতো, কিন্তু এখন কষ্ট হলে কে করবে, মা তো আর নেই, তো নিজেকেই সান্ত্বনা দিয়ে নিজেই করে নিই। তো চলো, এই যে সবজি কেটে নিলাম একটা, এটা করব গিয়ে টক কচু দিয়ে, দারুণ লাগে কিন্তু কচু দিয়ে মাছ দিয়ে টক করো। মাছ তো আমার দাদা ভাইকে আনতে মানে বলা হয়েছে, দেখা যাক ও কী করে আর কি না করে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। দেখো সবজি কাটা কমপ্লিট, আর ওই যে আজকে বানাবো খারকোল পাতা, খারকোল পাতা বাটা করব, আর টক করব, আলু বেগুন কচু দিয়ে টক। মাছ এখনো আসেনি, জানি না আদৌ আসবে কি না আর কখন আসবে। তো চলো আগে ছটফট বসিয়ে দেবো, তারপরে খারকোল পাতা বাটার জন্য আদা লাগবে, আদা বলছি সরি, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, কালো জিরে আবার আনতে হবে, কালো জিরে শেষ হয়ে গেছে। তো রসুন আর কাঁচা পেঁয়াজ মানে ভেজে দেবো বাটা, আর কালো জিরে আর কাঁচা লঙ্কা, এই দিয়ে হয়ে যাবে করবো। আজকে সত্যি বলতে একদম কাজ করতে ইচ্ছে করছে না গো, জোর করে করছে, অনেকে বলবে সেজে গুজে কেন এসছো,
তা সেজে গুজে না আসলে আমার ভিউয়ার্সরা আমাকে পছন্দ করে না, তো একটু অল্প জাস্ট একটু লিখে। এই দেখো খারকোল পাতা বাটা আমি সেদ্ধ করতে দিয়েছি, জাস্ট লবণ হলুদ সেদ্ধ বলতে একটু জাস্ট ভাপিয়ে নেবো, লবণ আর হলুদ, লবণ দিইনি শুধু জাস্ট হলুদ দিয়ে এই যে ঢাকা দিলাম, এটা একটু ই হোক। আর এখানে এই যে দেব আলু বেগুন কচু, চলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে একটু সেদ্ধ করতে দেবো, তারপরে মশলা বাটতে হবে। এখনো এখনো সরষে কাঁচা লঙ্কা বাটতে হবে। চলো টকটাকে ঢেকে দিলাম, আর এখানে হচ্ছে খারকোল পাতা একটু জাস্ট ভাপিয়ে নেবো। হাতটা চুলকাচ্ছে এই খারকোল পাতাটা, মানে কেটেছি কাটার সময় না হাতটা চুলকাচ্ছে। চলো এখন ওই মাছ ভাজতে বসেছি, তোমাদের দাদা ভাইয়ের কেমন নিয়ত দেখো, মানে ছোট ছোট মাছ নিয়ে চলে এসেছে। চিংড়ি মাছ বলে তাও মানে অল্প আনতে বলেছিলাম, 100 গ্রাম নয় 200 গ্রাম, মানে এই সময় যদি কথা না শোনা গেলে কেমন লাগে বলো, কেমন লাগে তোমরাই বলো। আর এদিকে আমার টকটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, এদিকে কালো। চলো তোমাদের দেখায় মাছগুলো আগে ভালো করে, এই দেখো আমি এখন এই করতে আরম্ভ করে দিয়েছি। কেমন বিরক্ত লাগে বলো তো, কেমন বিরক্ত লাগে এই আঁশগুলো, চাপ চাপ আঁশ, আঁশগুলো আমাকে এভাবে ছাড়াতে হচ্ছে আঁশ। আর চিংড়ি মাছে তো আঁশ নাই, খুব তাড়াতাড়ি মানে ই করে ফেলি, তারপরে আবার পেট থেকে এই যে এগুলো বার করতে হচ্ছে। কানকো তো আমি পরিষ্কার করছি না, একবার ধোয়ার সময় পরিষ্কার করে নেবো। হ্যাঁ এই দেখো, এই দেখো মাছি চলে এসছে মাছের গন্ধে, কি মাছ এগুলো, গঙ্গার মোরলা মাছ। এই মাছ টকে দিলে ভালো লাগবে জানি না কেমন লাগবে, ভাজা করবো ভাবছি, আর ভাজা তুলে রাখবো আর টকে দেবো। কি যে বিরক্ত লাগছে, আমি মাছটা ভেজে নিই ততক্ষণে। এতে আছে খারকোল পাতা সেদ্ধ, আর সেদ্ধ বলতে একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি হলুদ দিয়ে, আর এখানে আছে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে দিয়েছি কালো জিরে দিয়ে, কিন্তু কালো জিরে তোমার দাদা ভাই এসে আনতে গেছে এখন আনেনি। চলো এবার মিক্সিতে পিষে নেব। এই যে এখানে হচ্ছে গিয়ে খারকোল পাতা বাটা, আর এখানে হচ্ছে ওই যে মাছ ভাজা। এই দেখো খারকুল পাতা বাটা দারুণ লাগে, শুকনো ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। ছটপট এবার টকটা করে নিই তাহলে হয়ে যাবে রান্না।
হয়ে গেল রান্না, কচু শাক, এই কচু দিয়ে আলু দিয়ে টক। চলো রান্না আমার কমপ্লিট। এই